এবার দেখো ফুরিয়ার সাইন রূপান্তর ব্যবহার করে, এটা ফুরিয়ার এটা তো সাইন হবে না, এটা ভুল লেখছে, কোসাইন হবে। হ্যাঁ এক্সাম্পল 7 হুম, আচ্ছা ফুরিয়ার সাইন আসলে মানগুলো তো যে দেওয়া আছে, বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, ইউএক্স মানে স্যার, ডেরিভেটিভ। স্যার নতুন বইতে আবার ঠিক করা আছে নতুন বইতে ঠিক করা আছে, স্যার, কোসাইন আমাদের বইগুলো তো আবার ঠিক করা। জি, ফুরিয়ার কোসাইন রূপান্তর ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ কোসাইন রূপান্তর ব্যবহার করে সমাধান করো যেখানে। তো বেসিক্যালি এখানে ওই কোসাইন রূপান্তরের মাধ্যমে বেশি প্রবলেম দেওয়া থাকে না, ওই সাইন রূপান্তরের মাধ্যমে যেটাকে, সবগুলো সাইন রূপান্তর একই ভাবে করতে হবে, আমরা লাস্ট অঙ্কটা যেভাবে করেছি। এবং এখানে আমরা কোসাইন রূপান্তর দেখবো, এখন এই অঙ্কের মধ্যে আর আমার বেশি সময় লাগবে না, যেহেতু অলরেডি আমরা একটা অঙ্ক করেছি, আমি জাস্ট বলে চলে যাচ্ছি। দেখো তাহলে আমাদের সীমা শর্ত বাউন্ডারি কন্ডিশন সেগুলো দেওয়া আছে, মূল সমীকরণটা বাউন্ডারি কন্ডিশন, আদি শর্ত, আদি শর্ত মানে ওয়াই টি ইকুয়াল টু জিরো, ইউ এক্স, ইউ এক্স জিরো ইকুয়াল টু টু এক্স। হ্যাঁ তাহলে আমাদের এই জিরো আর এক্স এর মানটা দেওয়া আছে এই লিমিটের মধ্যে, জিরো থেকে সিক্স, যেহেতু ওই যে ইউর ডেরিভেটিভ আছে, তাই আমাদের এক্ষেত্রে ফুরিয়ার এই যে এখানে সাইন লেখছে, হ্যাঁ কোসাইন হবে, কোসাইন, কোসাইন রূপান্তর ব্যবহার করতে হবে। এখন একের উভয় পক্ষ, এই যে এক নাম্বার কোনটা, এই যে এক, হ্যাঁ উভয় পক্ষে আমরা এফ সি নিয়েছি ট্রান্সফরমেশন, তো এখানে পার্থক্য হলো সাইন নিলে আমরা নিতাম সাইন আর কোসাইন নিলে কোসাইন। এখানে সিক্স কেন, কারণ হচ্ছে আমার ওই এই এক্সটার ব্যবধান হচ্ছে জিরো টু সিক্স এর মধ্যে, সেজন্য সিক্স। এখন আমরা ওই যে ডিফারেনশিয়াল অপারেটরটা বাইরে নিয়ে গেছি, তাই এরকম দেখাচ্ছে, এটাকে আমরা ধরবো ইউ, তাই না? আচ্ছা বাম পক্ষ হয়ে গেল ডিউ ডিটি, আর ডান পক্ষ আমার থাকলো এটা, এই যে বামে বলে দিছি। এখানে ইউ এন টি কেন, এটা তো এক্স এর ফাংশন ছিল, আসলে এটা ইন্টিগ্রেশন করে ফেললে সেটাতে এক্স চলে যাবে, এন চলে আসবে, সেই জন্য ইউ এন টি, এটা এন আর টি এর ফাংশন হয়ে যাবে। এখন এটাকে আমরা যদি ওই যে ইউপি মেথডে ইন্টিগ্রেশন করতে থাকি, এতক্ষণ যেটা আমি বুঝিয়েছি, তাহলে আমরা খুব সহজেই এরকম পেয়ে যাব মান বসিয়ে। হ্যাঁ দেখো এখন আর এটা বোঝানোর কোনো সুযোগ নেই, জি স্যার, এই মানগুলো ওই যে ইন্টিগ্রেশন করে মান বসিয়ে আমরা পাবো, আলটিমেটলি এরকম পাবো। হ্যাঁ জি জি, ইউ এন টি আমরা এটা পেয়ে যাব। এখন উভয় পক্ষের সসীম ফুরিয়ার সাইন রূপান্তর, কোসাইন রূপান্তর, হ্যাঁ কোসাইন রূপান্তর, এখানে সাইন না কোসাইন, কোসাইন রূপান্তর নিলে কি হবে, ওখানে তোমরা একটু দেখবা বইয়ের মধ্যে যে ওয়ান বাই এফ সি জিরো, হ্যাঁ ওয়ান বাই এল ছিল, এল এর জায়গায় সিক্স হবে, টু বাই এল ছিল এখানে সিক্স হবে, আর এখানে সিক্স আছে, এই মান বসায় আমরা এটা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে কোনটা, এফ সি, তাহলে এফ সি কোথায় পাবো, এখানে এফ সি জিরো সমান হচ্ছে ইউ এক্স জিরো সি, এটা আমরা ওই ইনভার্স রূপান্তরের সঙ্গে ওখানে গেলে এটা পাওয়া যাবে। তাও ইউ এক্স জিরো যেটা আছে টু এক্স ডিএক্স, আমরা এটা ইন্টিগ্রেশন করে 36 পেলাম, 36/6 সমান হচ্ছে 6। এখন ঘটনা হলো তোমাদের এই ইনভার্স, আমরা যে সমাধানটা পেয়েছি এটা তো একটা ট্রান্সফরমেশনের মাধ্যমে, এই ট্রান্সফরমেশনটাকে আবার অরিজিনাল রূপে আনতে হবে, এটা সাইন রূপান্তরের জন্য একটা ফর্মুলা আর কোসাইন রূপান্তরের জন্য একটা ফর্মুলা, এই দুটো ফর্মুলা তোমাদেরকে মুখস্থ করতে হবে। উল্টাটা কি করে হয়, এখানে এই সমাধান দেখো, একটা অঙ্ক বোঝাতে আমার আধা ঘন্টার বেশি লেগেছে, আর এখন এটা আমি 2 মিনিটে শেষ করে দিলাম, তোমাদেরও তাই হবে অঙ্ক করতে গেলে, কোনো সমস্যা আছে? কোনো শব্দ নেই, তাহলে নাই। হ্যাঁ তাহলে এই ম্যাথমেটিক্যাল মেথড যেটা ছিল, আমরা অলমোস্ট এভরিথিং কমপ্লিট করেছি, এর মধ্যে গ্রিন ফাংশনটা বাদ দিয়েছি আর এরর ফাংশন একটা আছে, এগুলো দরকার নেই আপাতত বাদ। হ্যাঁ তো আশা করি তোমরা এইটুকু প্র্যাকটিস করলে ভালো রেজাল্ট করবে এই বিষয়ে। এখন আমরা নেক্সট যে চ্যাপ্টারটাতে যেতে চাচ্ছি আজকে, যে বই আর কি, সেটা হচ্ছে টেনসর অ্যানালাইসিস। টেনসর সম্বন্ধে আসলে অন্যান্য বিষয়ে মুখস্থ করা যায় সম্ভব,
টেনসরে সেটা সম্ভব হবে না। এখন টেনসর পড়তে গেলে যে কাজটা করতে হবে, যে কিছু প্রিভিয়াস কিছু জিনিস জানা দরকার। এখন তোমরা কতটুকু জানবা সেটা উপর নির্ভর করবে তুমি কতটুকু টেনসরকে অ্যাবজর্ব করতে পারবা। আর বিষয়টা আমার ক্ষেত্রেও নতুন, আমিও সারা জীবনে ধরো ওই 2 মাস না 2.5 মাস পরেই পরীক্ষা দিয়েছিলাম, এরপরে আর আগে এটার সাথে আর কোনো আমার সাক্ষাৎ নাই। এখন তোমাদের জন্য পড়ানোর জন্য আমি নিজে এবং নিজের জানার জন্য আবার শুরু করেছি। শালম এন্টার্ড কই গেছিল শালম? এই টেনসর কি সংজ্ঞা কি এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো আগে থেকে বলে রাখি যে আসলে আমি এই আগে থেকে বলে দিতে পারবো না যে কোন দিন কি পড়াবো, তবে যেটা প্রিপারেশন থাকবে সেটাই পড়াবো। আর তোমরা যেটুকু আজকে যতটুকু পড়াবো, বিশেষ করে টেনসর বোঝানোর পরে ওই পর্যন্ত মুখস্থ করে ফেলবা কোরআনে হাফেজের মতো। হ্যাঁ, কারণ একটু পরে আমারে জিজ্ঞেস করলে আমিই পারবো না, বোঝা গেছে? কারণ আমার মুখস্থ করার ক্ষমতা অনেক কমে গেছে তোমাদের চেয়ে, এবং তোমাদেরও তাই হবে। বয়স যত হবে মুখস্থ করার ক্ষমতা তত কমবে। অথবা আমি যদি জিজ্ঞেস করি এটা কি করে হলো, তোমরা আগের কথা ঘটনা মনে করে আমাকে বলবা স্যার এটা এইভাবে হয়েছে। তো ঠিক আছে, আমরা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম বলা। হ্যাঁ, টেনসর অ্যানালাইসিস। তো টেনসর অ্যানালাইসিস পড়তে গেলে যেটা করতে হবে, প্রথমে আমি ওই কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস, তোমাদের বই সায়েন্স বিউর বইটা বেশ ভালো, তোমরা এই সায়েন্স বিউর বইতে 1 নাম্বার যে চ্যাপ্টারটা আছে 1A, এটা আমি পড়াচ্ছি না, তবে তোমরা যদি পড়ো কি কি সমস্যা আমারে বললে আমি সমাধান করে দিতে চেষ্টা করব। ওইটা পড়লে সংগ্রহ করে নিতে পারো। স্যার আপনি যদি ওই সায়েন্স ভিউ থেকে পড়ান তাহলে তো ওইটা কালেক্ট করতেই হবে। আসলে আমি অনেক অনেক বই থেকে পড়াবো, অসুবিধা না, আমি যখন পড়াবো ওটুকু বুঝিয়ে দেবো, তবে সায়েন্স ফেয়ার বইটা থাকলে মনে হয় ভালো হবে। আচ্ছা, লকডাউনের কি আমাদের ডিপার্টমেন্ট খোলা? হ্যাঁ, ডিপার্টমেন্ট খোলা আছে। আচ্ছা, আমরা আজকে শুধু একটা সংজ্ঞাই পড়বো। হ্যাঁ, সংজ্ঞাটা হচ্ছে, দেখো আমরা শুরু করলাম, তবে ওই যেটা বলেছি যে ওই প্রথম চ্যাপ্টারটা ওটা পড়তে হবে, পরে তোমাকে এটা মানে বোঝার চেষ্টা করতে হবে কি কি সমস্যা আমি বলবো। শুরু থেকে কি পড়ছি না, ওখানে কি আছে, কার্ভিলিনের কোঅর্ডিনেটস আছে, আমরা কার্টেসিয় কোঅর্ডিনেট ব্যবস্থা সম্বন্ধে মোটামুটি জানি বুঝি, তাই না? কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি, পোলারও দেখেছি, এখন সিলিন্ড্রিক্যাল আছে, স্ফেরিক্যাল আছে, তারপরে মোর জেনারেল আছে, এগুলোর বাহিরেও এগুলোর মধ্যে কিভাবে একটার মধ্যে আরেকটা সম্পর্ক, এগুলি বুঝতে হবে, না হলে এই এইটা পড়া মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমরা আইনস্টাইন সামেশন কনভেনশনটা নিয়ে এখন একটু কথা বলবো। হ্যাঁ, এই আইনস্টাইন সামেশন কনভেনশন কি? তো শুরু হয়ে গেল টেনসর। এই এক্সপ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি, a^1 x^1, এটা পাওয়ার 1 বললে ভুল হবে, এটা সাফিক্স আর সাফিক্স বলে, একটা হলো সুপারস্ক্রিপ্ট একটা হলো সাবস্ক্রিপ্ট, নাকি দুইটারে একসাথে বলা হচ্ছে সাফিক্স? সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল, সুপারস্ক্রিপ্ট ভেরিয়েবল। হ্যাঁ, কি বোঝা গেছে? যেগুলো এই নিচে লিখি আর উপরে লিখি, এখানে কোনো পাওয়ার না। হ্যাঁ, এগুলো ইন্ডিসেস, ইন্ডেক্সেস, একটা হলো নিচে আর একটা হলো উপরে। হ্যাঁ, তো নিচেরটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্টস, উপরেরটাকে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্টস, ঠিক আছে? তাহলে এই যে একটু এই এইটাকে আমরা যদি এই এখানে একটু ভুল আছে, দেখো এটা এরকম হবে না, এটা নিচে মানে এটা সাথে থাকবে। হ্যাঁ, এই এগুলোর মতো থাকবে, পাশে থেকে এক্সট্রা দি পাওয়ার n হবে, এটাও n হবে, এটাও n হবে। তাহলে এইটাকে তো এইভাবে লেখা যায় নাকি? ওই যে i এর মান 1 থেকে n পর্যন্ত যাবে, n পর্যন্ত।
এখানে যারা আছো এই কথাটা সবাই বুঝছো কিনা, যে এই চারজন পাঁচজন আছো? এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি সামেশন দিয়ে। ওই যে নিচে এটা লিখে দিয়েছি আমি, এখানে মিস্টেকটা রয়ে গেছে, ঠিক করা হয়নি। হ্যাঁ, এটা ওই যে এখানে x এর পাওয়ার n, এখানে n হবে, এই লেখা যায়। এখন আনস্ট্যান্ড সাহেব বলছে, এই দেখো নিচেও আই আছে উপরেও আই আছে, যদি এরকম থাকে তাহলে আমার সামেশন চিহ্ন দেওয়া দরকার নাই। বুঝা গেছে? যদি এই যে নিচেও আই আছে, দেখো যে নিচেও আই উপরেও আই, মানে একটাতে সাবস্ক্রিপ্ট আই আছে আর একটাতে সুপারস্ক্রিপ্ট আই আছে, কোন রাশিতে যদি এরকম থাকে তাহলে ওই আই এর মানটা ওয়ান থেকে এন পর্যন্ত কন্টিনিউ করবে। কি বোঝা গেল? ঠিক আছে জি স্যার, সেক্ষেত্রে সামেশনের প্রয়োজন নেই। সামেশনের প্রয়োজন নাই। যদি আমাদের এই ধরনের চলককে বলা হয় ডামি ইন্ডেক্সেস, এখানে আই এর পরিবর্তে জে কে এল এম যাই দাও সবই এক। তা আমরা আজকে এইটুকু নতুন শিখলাম, আর এটি খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে এই কোন রাশিতে যদি একটা সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট সেম হয়, হ্যাঁ একটা নিচে থাকতে হবে, দুইটা উপরে থাকলে হবে না, একটা উপরে একটা নিচে, ঠিক আছে? যদি এরকম থাকে তাহলে আমরা সেটাকে এভাবে লিখতে পারবো, এবং এটাকে বলা হচ্ছে সামেশন কনভেনশন। এই কনভেনশনের রূপকার হচ্ছে আইনস্টাইন সাহেব, তো তার নামে এটা আমরা করলাম। দেখো নিচে লিখছে, হ্যান্স বাই সামেশন কনভেনশন উই মিন দ্যাট ইফ এ সাফিক্স অকার টুয়াইস ইন এ টার্ম, হ্যাঁ যদি কোনো টার্মে একটা সাফিক্স টুয়াইস ঘটে থাকে, ওয়ান্স ইন এ সুপারস্ক্রিপ্ট, ইন সুপারস্ক্রিপ্ট উপরে, এন্ড ওয়ান্স ইন দ্য সাবস্ক্রিপ্ট, এই সাবস্ক্রিপ্টে থাকে, দেন দ্য সাফিক্স ইমপ্লাইজ সাম ওভার দ্য ডিফাইন্ড রেঞ্জ, এই যে রেঞ্জ যেটা তুমি দিবা সেটার মধ্যে থাকবে, 10 হলে 10 পর্যন্ত, 20 হলে 20 পর্যন্ত। এইটুকু আশা করি বুঝছো এই পর্যন্ত, আর যদি সমস্যা থাকে বলো। ঠিক থাকলে ওকে, সো